সারাদিন ধরে তো যতই কাজে থাকি ইউটিউবটা নেশাই ধরে মানে হয়ে গেছে, তো নেশার মধ্যে পড়ে যাই, দেখি সকলের ভিডিও দেখি, তো লোকজন কি সব স্বপ্নদোষ টপ্নদোষ পাচ্ছে শুনছি আর কি। তো বউয়ের পাশে শুয়ে বৌদির স্বপ্ন দেখা, বাবা খুব তো ভালো। এখানেই না তোর ক্যারেক্টারটা বোঝা যাচ্ছে, বুঝলি, বিষাক্ত হুল, তোর ক্যারেক্টারটা কতটা ভালো সেটা বোঝা যাচ্ছে। বইয়ের পাশে শুয়ে কি সব অজগর নিয়ে টানাটানি কি সমস্ত বললি। আর একটা কথা বলি শোন, তুই ওয়াইটিতে বেশি দিন না আসলে সবাই খুব খুশি হয়, কেন বলতো? কারণ তুই খুব নোংরা, ছি, তুই ভীষণ নোংরা। তুই একটা গ্রুপ ক্রিয়েট করার চেষ্টা করিস, তুই বড় বড় লেকচার মারার চেষ্টা করিস, তোর কথাবার্তা হচ্ছে এরকম টাইপের, তো এত ভালোভাবে কথা না বললেও চলবে তোকে? একদম ঠিক বুঝেছিস, তোর অকাতটা এই যে সমস্ত এই যে দলবাজিগুলো হয় না, সেখানে কিছু লোক একটা মানুষকে সসদা নোংরা নোংরা কথা বলে, ওই মেয়ে ছেলেগুলোকে বলতে চাই, এই যে একটা বিষাক্ত হুল বলে একটা, মানে আবার সেই কথা, মানে এর এর ভিডিও দেখতেই আমার ভালো লাগে না, রাদার আমি দেখিও না, সাবস্ক্রাইবও করা নেই। তোকে নিয়ে এত কথা শুনলাম তো তখন দেখতে মন হলো যে দেখি একবার তুই কি করলি। তুই তুই বলছিস তুই লোকের ভিডিও দেখিস না, তোকে লোক বলে, তাহলে তুই কি করে জানলি রে? হ্যাঁ, 7-8 দিন তো কিছু করিসনি, তো ভিডিও লোকের দেখিস নি, তুই বললি আর মেনে নিলাম, তুই না দেখেই লোককে নিয়ে এত কথা বলে দিস। হ্যাঁ কিরে, বেকার বেকার নিজের মানে নিজের প্রমোশন, নিজের প্রমোশনের জন্য কোনো বাজারি মেয়ে ছেলের প্রমোশন নিজের চ্যানেলে করে দিস, তার শরীর নিয়ে তার বুক নিয়ে নোংরা নোংরা কথা বলিস, তখন ওই মেয়েগুলোর মনে হয় না, না এই যে বসাকের বসাক খানকির কথা বলছে, যখন ওকে নিয়ে বিষাক্ত হুল কথাগুলো বলেছিল ওমা, তারপর বললো কমিউনিটিতে তোলার জন্য, আবার করলে, আবার বললে আবার করবো, করলো কমিউনিটিতে, ও মানে উঠলো, বসাক নিজের মেয়েকে কমিউনিটি পোস্ট দিতে পারলো না, কিন্তু বিষাক্ত হুলেরও কমিউনিটি পোস্ট দেখেছিলাম। ওরে আমার সাত ভাতারির দলগুলো রে, মানে তোদের দেখলেও গা জ্বলে জানিস তো, তোদের দেখলেও গা জ্বলে। তুই কি ভেবেছিস তুই ছিলিস না, সবার খুব চিড়বিড়ি হচ্ছিল, তুই এসে স্বপ্ন দেখলাম বৌদির ডাকে ফিরে এলাম, তুই কি মানে নিজেকে কি মনে করিস? ওই কিউট কিউট দেওরগুলো হয় না, তুই ওটাও নোস, তুই দেওরের নামেও কলঙ্ক। ওই নোংরা কিছু দেওর হয় যারা বৌদিদের চোখ মেরে মেরে নোংরা নজরে দেখে, তুই হচ্ছিস ওই ক্যাটাগরিতে পড়িস। কোনো মেয়েকে তুই দেখলে, তুই আবার একটা মেয়ের বাবা, তুই আবার একটা মেয়ের বাবা, তোর মেয়েকেও তুই যে নজরে অন্য মেয়েদের দেখিস, সেই নজরে তোর মেয়েকে যখন বড় হয়ে অন্যরা দেখবে সেদিন তুই বুঝবি। যে কোনো মেয়ের শরীর নিয়ে যে সুন্দরভাবে বর্ণনা করিস, রং নিয়ে রূপ নিয়ে যে সুন্দরভাবে তুই বর্ণনা করিস, নিজেরটা দেখেছিস? তোর রূপ তোর রং নিয়ে বর্ণনায় আসবো, ভালো লাগবে? কি জ্বলিস নাকি তোর থেকে বেশি হ্যান্ডসাম সঞ্জয় দা বলে জ্বলিস, ওই জন্য ওকে নিয়েও খুব ভুলভাল কথা বলেছিলিস? আর তোর তো মানে ইউটিউব করতে এসছিস, তোর নিজের কাজে একটু মন দে না, ভালো করে টাকা ইনকাম করবি, যেটা করিস সেখানে তো মন দিতে পারিস না, যে কাজটা করিস ওখানে মন দে না, কেন লোকের মানে মা মাসি করতে আসিস? তুই ইউটিউব খুলে থেকে মেয়েদের খালি এই 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 নিয়ে তোর কথা, তুই এত নোংরা, তুই এতটা নোংরা, আজ পর্যন্ত দেখলাম না মেয়েদের সম্মান দিয়ে কথা বলেছিস, আর এই সমস্ত দলবাজি মহিলাগুলো তোকে নিয়ে নাটক মারে, তোকে নিজের দলে টানে। আমি সেই বলতে চাই মহান মহিলা যে গুরুমা আছেন, ইউআইটির গুরুমা গন্ধমহলের, ওর একবার মনে হয় না ওর ভিডিওগুলো দেখে কি নোংরা মুখের কথা, কিন্তু ওর সঞ্জয়লার কথা নিয়ে খুব গায়ে লাগে, খুব গায়ে জ্বালা ধরে। আসলে কি বলতো, তোরা তোরা ভয় মানে লোককে তেলিয়ে তেলিয়ে তলা চেটে 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 যতদিন থাকতে পারিস তোদের ভালো লাগে, ততদিন তোদের ভালো লাগে, যখন বুঝিস আর চেটে হচ্ছে না। সঞ্জয় দার ওপর তো লোভ ছিল, ওই গন্ধমহলের মহিলার কথা বলছি, যখন দেখলো পাত্তা দিচ্ছে না, ওর আবার কালো টালো সব চলে, ওই জন্য ওখানে চলে গেছে মারাতে, সব দলবাজি দলবাজি কথাবার্তা।
তোরা দলবাজি করিস, আমাদের দলবাজি করতে হয় না, আমাদের ফোনে কথা বলতে হয় না, এর পেছনে সারাক্ষণ লাগতে হবে, ওর পেছনে লাগতে হবে। আমরা নর্মালি না ভিডিওগুলো দেখি, নিজের মতো সবাই ভিডিও বানায়, কোনো প্ল্যানিং প্লটিং করে করতে হয় না। বুঝতে পেরেছিস? বৌদির স্বপ্ন দোষ দেখছে, নিজের বউকে দেখ গিয়ে, নিজের বউকে দেখ। বিয়ে হয়ে গেছে একটা মানে বাচ্চার বাবা, তার মুখের ভাষা দেখো, অসভ্য বেহায়া লোক একটা, নির্লজ্জ, ছি, মেয়েদের শরীর নিয়ে সবসময় নোংরা কথা। তোর কি, তুই কি বলেছিস তোর অজগর, ছি ছি ছি। একে আবার সাপোর্ট করে, এর কমেন্ট বক্সে গিয়ে আবার অনেক মেয়েরা আবার বলছে, ওটা দেয় ওর, তোদের তাহলে নিজের মানে ভেবে নে, তোদেরকে চোখের সামনে দেখলে ও কি কি ভাববে, কি কি ভাববে। ও তো চোখে লোককে রেপ করে দেয় রে, ও তো লোককে দৃষ্টি দিয়ে রেপ করে দেয়। ও হচ্ছে ওরকম জানোয়ার ছেলে, ওর মুখের কথা শুনলে বোঝা যায় জানোয়ার বেহায়া একটা লোক। মরণ হয় না তোর ওয়াইটিতে এসে মেয়েদেরকে নিয়ে, মেয়েদের শরীর নিয়ে অলওয়েজ নোংরা নোংরা কথা। যারা নোংরামি করছে তাদেরকে তো বলছিস, যারা করছে না তাদেরকে নিয়েও বলছিস, তুই এত নোংরা। ধিৎকার জানাই আমি যারা এই বিষাক্ত হুলকে সাপোর্ট করে, তাদের ধিৎকার জানাই। ও ওয়াইটিতে এসে ও মানে কি বলবো, আমার বলতেও খারাপ লাগে, এইসব নোংরা মেয়ে ছেলেদের তো গালাগালি দিয়ে হয়ে যায়, যে এই এই ছেলেটাকে কি বলবো বলো তো, খারাপ লাগে। আজ পর্যন্ত তো কোনোদিন কোনো ছেলের সাথে এরকম নোংরাভাবে কথা বলিনি, তাই বলতেও খারাপ লাগে আমার। ছি ছি ছি, নিজের বউ থাকতে বাড়িতে লোকের বৌদির স্বপ্ন দেখছে, সেটা আবার বলতে আসছে, সেটা নিয়ে একটা ইয়ে। আর তুই যে 8 দিন ছিলিস না, তোকে কেউ মিস করেনি, কেউ মিস করেনি, কেউ মিস করবেও না তোর মতো নোংরাকে। তোর মুখ দেখার থেকে না দেখা অনেক ভালো, নিজের চোপাটা একবার দেখে নিবি আয়নায়। তোকে কেউ মিসও করে না, তোর কথা কেউ কেউ মিস করে না। বুঝতে পেরেছিস? লোককে জ্ঞান দিচ্ছিল কি করে এদেরকে দূরে করতে হবে। কি হলো রে তোর জ্ঞান, কি হলো, হয়ে গেল জ্ঞান, হয়ে গেল টুইটারে গিয়ে এই করব ওই করব, হয়ে গেল টুইটারে গিয়ে সমস্ত কিছু করা, কি রে নোংরা একটা লোক, নোংরা একটা ফালতু লোক। প্রতিটা ভিডিওতে আমি যদি ভুল বলি আমাকে বলো, ওর প্রতিটা ভিডিওতে মেয়েদের ব্যাপারে, মেয়েদের শরীর নিয়ে, মেয়েদের কিছু নিয়ে বলবেই ও প্রতিটা জায়গায়। ও আবার আরও এক বড় মাসি, বসাক মাসি, বড় মানে কি বলবো, সাত ভাতারি, বুঝতে পেরেছো? তার হয়ে আবার কথা বলতে আসে, তাকে নিয়েই নোংরা ভিডিও করলো, তারই আবার কমিউনিটিতে ওঠার জন্য হাজারটা কাজ করলো। এরা কি চায় কি চায় না এরা নিজেরাই বোঝে না, সবার মানে ওপরে ওঠার জন্য সবার তলা চাটতে ভালোবাসে। আজকের জন্য এইটুকুই রইলো, কারণ তুই এবার রোজ ভিডিও আনবি, তারপর তোর মা করবো, মাসি করবো, ঠিক আছে?